বরিশালে ড্রাগন জাগর এবং সুপার নামে তিন ধরনের তরমুজ চাষ করছেন কৃষকরা। রমজানের সময় তরমুজের চাহিদা থাকায় বাজার দর রয়েছে বেশ চড়া, এতে লাভবান হচ্ছেন তারা। এখানকার উৎপাদিত তরমুজ স্থানীয় চাহিদা মিটিয়ে সরবরাহ করা হচ্ছে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। কৃষি বিভাগ বলছে অসময়ে বৃষ্টিপাতের কারণে ফসলের কিছুটা ক্ষতি হয়েছে, তারপরও ফলন ভালো হয়েছে। সাইফুর রহমান মিলনের তথ্যচিত্রে নেক্সট রিপোর্ট। বরিশালে দিন দিন বাড়ছে তরমুজের চাষ। গেল বছর বাজার দর ভালো পাওয়ায় এই বছর আরো বেশি জমিতে তরমুজ আবাদ করেছেন এই অঞ্চলের কৃষকরা। তারা জানান এই বছর অসময়ে বৃষ্টি, প্রচন্ড খরতাপে তরমুজের ব্যাপক ক্ষতি হয়েছে। লাভের আশায় ধার দেনা করে এই ফল আবাদ করে এখন ন্যায্য দাম পাবে কিনা তা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। সংশ্লিষ্টরা বলছেন মৌসুমের শুরুতে বৃষ্টিপাত থাকায় ফলনের কিছুটা ক্ষতি হয়েছে, তবে রোজার কারণে বাজারে তরমুজের চাহিদা থাকায় দর ভালো রয়েছে। এই কারণে আর্থিকভাবে লাভবান হচ্ছেন কৃষকরা। এবছর বৈশাল অঞ্চলে কৃষক ভাই যারা তরমুজ আবাদ করেছেন তারা ভালো ফলন পাচ্ছেন এবং ভালো মূল্য পাবেন। বাজার চাহিদা রয়েছে এবং বাজারে যেহেতু রোজা চলে আসছে, রোজার কারণে এই তরমুজের চাহিদা প্রচুর বাজারে আছে। বরিশাল বিভাগে তরমুজ চাষের লক্ষ্যমাত্রা ছিল 34,688 হেক্টর, আবাদ হয়েছে 46,451 হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় 12,000 হেক্টর জমিতে বেশি আবাদ হয়েছে এই বছর তরমুজের। নেক্সট রিপোর্ট, নিউজ 24।